আজ আমরা জানব কাদম্বিনী গঙ্গোপাধ্যায়কে, যিনি এদেশের প্রথম মহিলা স্নাতক ও ডাক্তার। অসম্ভব ব্যক্তিত্বময়ী ও বিদুষী এই মহিলাকে আধুনিক সময় কতটুকু মনে রেখেছে, অথচ কি দৃপ্ত পদক্ষেপে অসম্ভবের বেড়াটপকে তিনি এদেশের প্রথম মহিলা গ্র্যাজুয়েটের শিরোপা পান 1882 খ্রিস্টাব্দে। শুধু তাই নয়, দক্ষিণ এশিয়ায় তিনি প্রথম মহিলা ডাক্তার যিনি ডাক্তারি শাস্ত্রের তিনটি বিলিতি ডিগ্রি লাভ করেন। এবার জেনে নিই অনমনীয় এই মহিলার মহৎকৃতি। কাদম্বিনীর জন্ম হয় 1861 খ্রিস্টাব্দে। তার বাবা ব্রজকিশোর বসু ছিলেন ভাগলপুর স্কুলের হেডমাস্টার। তিনি ছিলেন ব্রাহ্ম এবং নারী শিক্ষায় অত্যন্ত উৎসাহী। সেখানে তিনি নারী মুক্তির জন্য ভাগলপুর মহিলা সমিতি নামে একটি প্রতিষ্ঠান স্থাপন করেছিলেন। উচ্চশিক্ষার জন্য তিনি মেয়েকে ভাগলপুর থেকে কলকাতায় নিয়ে আসেন। তৎকালীন সমাজ নারী শিক্ষাকে মোটেই সুনজরে, কিন্তু তেজি কাদম্বিনী সেই চোখ রাঙানিকে অবজ্ঞা করে 1873 সালে ভর্তি হন কলকাতার হিন্দু মহিলা বিদ্যালয়ে। সেই বছরই স্কুলটি স্থাপিত হয়েছিল আর সেখান থেকেই 1878 সালে তিনি এন্ট্রান্স পাস করেন। তারপর ভর্তি হন বেথুন কলেজে, সেখানে পড়াশুনো করেন বিজ্ঞান নিয়ে। স্নাতক হন 1882 খ্রিস্টাব্দে। তারই সঙ্গে গ্র্যাজুয়েট হন আরও এক বাঙালি মহিলা, চন্দ্রমুখী বসু। এই দুই কৃতি মহিলাই প্রথম ভারতীয় নারী যারা গ্র্যাজুয়েট হওয়ার দুর্লভ সম্মান অর্জন করতে পেরেছিলেন। স্নাতক হওয়ার পর ডাক্তারি পড়ার জন্য মনস্থির করেন কাদম্বিনী। সেই খবর ছড়িয়ে পড়তে বেশি সময় লাগেনি। কলকাতার অভিজাত সমাজ নানাভাবে তাকে ব্যঙ্গ করতে শুরু করে। তিনি যাতে ডাক্তারি পড়তে না পারেন তার জন্য চলল নানা অপপ্রচেষ্টা। ছাড়ার পাত্রী ছিলেন না কাদম্বিনীও। আবার সমাজের রক্তচক্ষু উপেক্ষা করে 1882 সালে ভর্তি হন মেডিকেল কলেজে। তখন শুধু রক্ষণশীল সমাজই নয়, তার বিরোধিতা করতে থাকে মেডিকেল কলেজের টিচিং স্টাফও। বঙ্গবাসী কাগজে তার মাথা নত করে দেওয়ার জন্য একটি কার্টুন প্রকাশিত হয়, যাতে দেখানো হয়েছিল কাদম্বিনী তার স্বামী দ্বারকানাথ বঙ্গোপাধ্যায়ের নাকে দড়ি বেঁধে হিড়হির করে টেনে নিয়ে যাচ্ছেন। তার নিচে লেখা ছিল কুরুচিকর নানা। বঙ্গবাসী কাগজের সম্পাদক মহেন্দ্রলাল পালের এহেন অসভ্যতাকে মোটেই প্রশ্রয় দেননি কাদম্বিনী দেবী বা তার স্বামী দ্বারকানাথ গঙ্গোপাধ্যায়। আদালতে অভিযোগ জানান তারা। বিচারে মহেন্দ্রবাবুর 6 মাসের জেল এবং 100 টাকা জরিমানা হয়। একটি মেয়ের এহেন সাহস রীতিমতো তোলপাড় ফেলে দেয় সমাজে। কাদম্বিনী ডাক্তার পাশ করেন 1886 খ্রিস্টাব্দে। তিনি এবং আনন্দী গোপাল যোশী প্রথম ভারতীয় মহিলা ডাক্তার যারা ওয়েস্টার্ন মেডিসিন নিয়ে প্র্যাকটিস করার যোগ্যতা অর্জন করেন। এরপর কাদম্বিনী ইংল্যান্ডে পাড়ি দেন এবং LRCS এবং GFPS ডিগ্রি লাভ করেন। তিনিই ছিলেন ভারতের প্রথম মহিলা চিকিৎসক যিনি ডাক্তারি শাস্ত্রের একাধিক বিদেশি ডিগ্রি অর্জনের দুর্লভ দক্ষতা দেখান। বিলেত থেকে ফিরে জনসেবায় মন দেন বিদুষী এবং অকুতুভ হয় এই নারী। চিকিৎসা করার জন্য ছুটে যেতেন গ্রামান্তরে, পাশাপাশি যোগ দেন রাজনীতিতেও। 1889 খ্রিস্টাব্দে তিনি এবং স্বর্ণকুমারী বসু যুগ্মভাবে ভারতীয় জাতীয় কংগ্রেসের অধিবেশনে বাংলার প্রতিনিধিত্ব করেন। সেই সময় তার সঙ্গে পরিচয় হয় অ্যানি বেসান্তের, যোগ দেন স্বাধীনতা আন্দোলন। কিন্তু অতিরিক্ত পরিশ্রমের কারণে শরীর আর তার সঙ্গ দিচ্ছিল না। অবশেষে 1923 খ্রিস্টাব্দের 3রা অক্টোবর জরুরি কয়েকটি অপারেশন সেরে সন্ধ্যায় বাড়ি ফেরেন তিনি। সামান্য বিশ্রাম নিয়ে ক্লান্ত দেহে স্নানঘরে ঢোকেন, সেখানেই সেরিব্রাল অ্যাটাক হয় আর চোখ মেলেননি কাদম্বিনী। আজকের আলোচনা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান। আরও জানতে চোখ রাখুন আমাদের চ্যানেলে, কমেন্ট করুন। আর হ্যাঁ, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে মোটেই ভুলবেন না। থ্যাংক ইউ।